Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি এখন সকাল থেকে শুরু করলাম। আমাদের এখানে আজকে 20 রোজা চলছে। আমি যেদিন ভিডিওটা আপলোড দিব ওই দিন 21 রোজা চলবে। তো এবার আসলে রোজা কিসের উপর দিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। সব সময় তো বলি যে রোজা আসে আর চলে যায়, এবার মনে হচ্ছে আরো বেশি চলে যাচ্ছে। এবারে রোজায় তো আপনাদের সাথে তেমন কিছু শেয়ারই হচ্ছে না। আজকে আমি দ্বিতীয় একটা ব্লগ শেয়ার করছি অনেকদিন পরে। তো এখন আসলে কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, তারপরেও ভাবলাম যে আমার এখানে দেওয়া উচিত একটু অনেকদিন পরে হলেও। তো স্বামীকে একটু রেডি করে দিচ্ছি আর কি স্কুলে যাওয়ার জন্য। রোজা হোক বা রোজা ছাড়া যে কোনো সময়ই তো বাচ্চারা স্কুলে গেলে আসলে এই সময়টা অনেক বেশি দৌড়ের উপরে থাকতে হয়, অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো যাই হোক, আমাদের আজকে একটা আর কি হচ্ছে বড় একটা সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় আমাদের লাইফস্টাইল, ডেইলি যা করি না করি সেগুলোর উপরেই, তো আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি এ পর্যন্ত যত বড় বড় ডিসিশন আমরা নিয়েছি সব কিছু হুট করেই নিয়েছি। তো এবারও আমরা হুট করেই একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হচ্ছে আমরা ফিলাডেলফিয়াতে এখানে থাকছি না, তো আমরা এখান থেকে মুভ হব। ইনশাল্লাহ জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি, সেটাও পরের অন্য কোনো ব্লগে আপনারা জানতে পারবেন। তো এখন থেকে আমাদের গুজগাছ আসলে শুরু হয়ে গেছে এই রোজাটা, রোজার মধ্যে তার উপরে আমি আবার এই ভালো থাকি এই খারাপ থাকি, সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি হার্ড টাইম যাচ্ছে আমাদের জন্য। তো এখন বলতে গেলে বাসাটা অনেক অগোছালো, আবার সে আগের মতো প্যাকিং ট্যাকিং সব কিছু আবার শুরু করতে আর কি হচ্ছে। এবারে ঈদের কী অবস্থা হবে জানি না, ঈদ কোথায় কী করব না করব সেটাও বুঝতে পারছি না। এখানেই করব, বাট ওভাবে হয়তো আগে যেভাবে করতাম ওভাবে হয়তো নাও হতে পারে, বা কী প্ল্যান কী এখন পর্যন্ত কিছুই জানি না। সব কিছুই একটা আর কি হচ্ছে ব্যস্ততার উপরে যাচ্ছে, একটা অনিশ্চয়তার উপরে যাচ্ছে, মানে সব কিছু মিলিয়ে একটা কি বলে এটাকে মোটামুটি ভালো প্রেশার যাচ্ছে আমাদের উপরে। তো আমাদের একটা বাড়ি কেনার কথা, তো এখানে আমরা বেশ কয়েকটা বাড়ি দেখেছি, বাট আমার পছন্দ মতো বা আমার মনের মতো এখানে বাড়ি হচ্ছে না। তো যে কারণে আমরা তারপরে আরও অনেক কিছু কারণ মিলিয়ে অনেক কিছুই মিলিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই তো এটাই হচ্ছে আমাদের অনেক বড় একটা সিদ্ধান্তের কথা আর কি। তো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা ব্লগের মাধ্যমে জানতে পারবেন আস্তে আস্তে। কালকের মতো ব্যাগের মধ্যে রাখবা, ব্যাগে নিয়ে আসবা, এই যে উপরের পকেটে দেই এইটাই দেই। নতুন যারা মা হচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা জিনিস শেয়ার করছি এখন আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমার বেডে বেশ লম্বা একটা বালিশ দেখা যাচ্ছে, এটা এখন যারা প্রেগনেন্ট তাদের জন্য খুবই হেল্পফুল, মানে রাতে ঘুমের জন্য খুবই পারফেক্ট একটা বালিশ। এই যে পায়ের দিকটা দেখতে পাচ্ছেন, এটা আপনি মুড়িয়ে দুই পায়ের মাঝখানে নিয়ে নিতে পারবেন। তো এখন তো দেখা যায় যে লেফট সাইড হয়েই ঘুমোতে হয়, এক কাত হয়ে ঘুমলে না পা অনেক ব্যথা হয়ে যায়, ঘুম ভেঙে যায়। তো তখন কিন্তু অনেক
আর কি সমস্যা হয়ে যায়, ঘুম না হলে সারাদিন স্বাস্থ্য অনেক খারাপ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পেটের দিকটাতে সাপোর্ট দেওয়ার একটা অংশ আছে, আবার ব্যাক সাইড সাপোর্ট দেওয়ার একটা অংশ আছে, ঠিক এভাবে ডিজাইন করে এই বালিশগুলো বানানো হয়ে থাকে। আবার আলাদা করে কোনো বালিশ ব্যবহার করার দরকার হয় না, মাথার কাছে যে আর কি বালিশের অংশটা এটাও একদম আরামদায়কভাবে আপনি ঘুমোতে পারবেন। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ যারা নতুন মা হচ্ছে অনেকেই এ ধরনের পিলোর সাথে পরিচিত না, তো তাদের জন্য হেল্প হবে। কারণ এই সময়টায় আসলে ঘুমোতে যে কতটা হার্ড টাইম যায় সেটা একমাত্র মায়েরাই জানে যারা মা হয়। তো এই যে এখানে চেইনও দেওয়া আছে, আপনি চাইলে খুলে ওয়াশ করতে পারবেন। বিভিন্ন ধরনের কাপড়ের আছে, আমি ভেলভেটেরটা নিয়েছি। আর হচ্ছে সাইজও আছে, আপনি লম্বা যত ঠিক সে অনুসারে আপনি কিনতে পারবেন। আমারটা 55 ইঞ্চ, তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আপনারা চাইলে ওয়ালমার্ট থেকে কিনতে পারেন, ইবে থেকে কিনতে পারেন, বাট এটার কোয়ালিটি খুবই ভালো দেখলাম। আর যেটা বলছিলাম যে এক কাত হয়ে ঘুমোলে না, এক পা অন্য পায়ের উপরে ভর করে থাকলে পাটা অনেক বেশি ব্যথা করে, বিশেষ করে এই মুহূর্তে, কারণ এখন শরীরটা ভার থাকে, তো এই ভারটার জন্যই ব্যথাটা হয়। তো এই জন্য যদি আপনাদের আশেপাশে এই ধরনের বালিশগুলো কিনতেও না পাওয়া যায়, ঘরে যদি ছোট বালিশ থেকে থাকে, তো দুই হাঁটুর মাঝ বরাবর যদি বালিশটা দিয়ে আপনি ঘুমান, তবে দেখা যাবে যে আপনার রক্ত চলাচলটা একদম ঠিকঠাকভাবে হবে, আপনার আর কোনো প্রেশারও পড়বে না, ব্যথাটাও হবে না পায়ে, আর ঘুমটাও খুব ভালো হবে। আর সেই সাথে ব্যাক সাপোর্টটা অবশ্যই দিবেন, আর সামনের দিকেও একটু সাপোর্ট দিবেন পাতলা কোনো বালিশ দিয়ে। তো এটা বলতে পারেন অনেকেই, অনেক আপুরাই বলতে পারেন যেগুলো শেয়ার করার কি আছে, আর কিন্তু অনেকেই আসলে জানে না যারা নতুন মা হয়, যেমন আমিও প্রথমে এগুলো জানতাম না। তো আস্তে আস্তে ঘাটাঘাটি করতে করতে এটা ওটা খুঁজতে খুঁজতেই আস্তে আস্তে আমরা আসলে সবাই জানতে পারি। তো ভিডিওর মাধ্যমে যদি দুই একজন আপুরও হেল্প হয়, তো সেটা কিন্তু আসলে অনেক ভালো একটা ব্যাপার যে না আমার এটার জন্য একজন আপু একটু হচ্ছে উপকার পেয়েছে। তো যাই হোক, আজকে আমি ইফতারের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করব, আর সেই সাথে একটা আফগান কাবাব করব, সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। বিরিয়ানিটা আজকে আমি ম্যারিনেট করে রেখে বেশ কিছুক্ষণ এরপরে করব। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেই সাথে পোস্তদানা, তারপরে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে রেখে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে যে লাগবে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে যে বিফ বিরিয়ানির ন্যাশনালের আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা দিয়েই করব। এখানে আমি টক দই একটু ফেটিয়ে নিচ্ছি, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, আমি চিনি অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচের মতো। আর এই যে এখন সব মশলা যেগুলো সব একসাথে আমি আর কি মাখাবো, ইয়োগার্ট দিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি, এরপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ব্লেন্ড করে রাখা ছিল সেটা, পোস্তদানা, তারপরে কাঠবাদাম কাজু বাদাম এটার পেস্ট, সেই সাথে বিরিয়ানি মশলা, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর যেই তেলে ভেজেছি সেই তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য একটু আমি সরিষার তেল দিয়ে দিব। তো আমি এক্সট্রা লবণ এখন দিচ্ছি না, পরে যদি দেখি যে লাগবে তখন আমি দিব রান্নার সময়, কারণ প্যাকেটের মশলায় তো এমনিতেই লবণ অ্যাড করা থাকে এর জন্য। তো এখন খুব ভালো করে মাখিয়ে এরপরে ম্যারিনেট করে রাখবো আমি 4 ঘন্টার মতো। আর আমি দেখতে পেয়েছেন যে দুটো দারচিনিও অ্যাড করেছি, আর কোনো মশলা আর কি দেইনি, কারণ গুঁড়ো মশলার সাথে সবটাই কিন্তু থাকে অ্যাড করা, এর জন্য বাড়তি মশলা দেয়া লাগে না। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 4 ঘন্টা। 4 ঘন্টা পরে আমি চুলায় আর কি বসিয়ে দিয়েছি, সকালবেলা ম্যারিনেট করে রেখেছি, এখন আর কি বিকেলে 4টা বাজে সম্ভবত, তখন আমি রান্না করতে এসেছি। তো রান্নাটা হচ্ছে, আরও কিছু কাজ করতে করতে এখন 5টার মতো বাজে, আর বাইরের অবস্থা মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে, কারণ ওই যে দুপুর থেকে আজকে বৃষ্টি, বৃষ্টির জন্য পুরো এই অবস্থা খারাপ, একদম মেঘলা।
তো আমি এখন আফগান কোপ্তা কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা এত মজার, অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। তো তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু আর কি শ্রেড করে নিয়েছি, পুরোটাই আমি ব্যবহার করব। আর সেই সাথে যে লং মরিচ যেগুলো সেগুলো একটা নিয়েছি, কিছু রসুনের ফালি আর হচ্ছে একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ একসাথে আমি এই যে দেখতে পাচ্ছেন একটু আধা ভাঙা করে আমি ব্লেন্ড করেছি। মানে এটা আপনারা ফুড প্রসেসরে করলে একদম পারফেক্টভাবে আর কি হবে, একদম পুরো মিহি করা যাবে না। আর এখানে চিকেন কিমা আছে, 1.5 পাউন্ডের থেকে একটু কম হবে। তো আমি এই যে পুরো আলু দিয়ে দিচ্ছি যেগুলো শ্রেড করে রেখেছিলাম, সেই সাথে ব্লেন্ড করে রাখা মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। আপনারা ফ্রেশটা দিতে পারেন, আমার কাছে ফ্রোজেনটা ছিল সেটাই দিয়েছি। ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আমি বড় চা চামচের, 5 চা চামচ। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ। মাংসটা তো হচ্ছে, এখন পোলাওটা করে নিব। পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এখানে 5.5 পট, আমার ফ্রেন্ডের বাসায় দিব আর কি খাবার। আবার হচ্ছে আমাদের এই বাসার নিচে একজন ভাড়াটে থাকে, তাকে দিব। তো এই জন্য একটু বেশি পরিমাণেই করছি, আর মাংসর পরিমাণটা ওখানে 5 পাউন্ডের থেকে একটু কম, মাংসটা একটু আর কি বেশি হবে বিরিয়ানিতে। আর এখানে যে পোলাওটা করার জন্য আমি রাইস কুকারে সব একবারে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এলাচি দারচিনি, তারপরে একটু সামান্য আদা পেস্ট, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, তো এগুলো দিয়ে স্বাদ মতো লবণ যতটুকু লাগে পোলাওয়ে দিয়ে মাখিয়ে, আর একটু মিল্ক দিয়েছি আমি, 1/2 কাপ মিল্কের সাথে আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিয়েছি আর কি। তো এরপর পানি দিয়েছি, মানে মিল্ক আর পানি মিলিয়ে আমি 9 কাপ দিয়েছি। তো এই যে পোলাওটা এই যে একদম ঝরঝরে, তো এখন ওই যে মাংসটা তো হয়ে গিয়েছে আরও আগে, তো মাংসটা আমি একটু লেয়ার করে করে এরপরে রাইসটাও আর কি লেয়ার করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি, ঘি প্রথমে মাংস, তার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে রাইস, তারপরে তার উপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা, ঘি, এরকম আর কি দিয়ে লেয়ারটা আমি করে দিচ্ছি। 3টা লেয়ার আমি করেছি একইভাবে। আর মাংসতে আমি আলু দিয়েছিলাম, আলুটা একটু ভেজে এরপরে শেষের দিকে অ্যাড করে দিয়েছিলাম। তো সবশেষে একটু এখানে কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি দমে রেখে দিব হচ্ছে 40 মিনিটসের মতো, একদম লো আছে, তো রেখে দিলাম। তো এটা দমে থাকতে থাকতে আমার যে ভাজাভাজি যেগুলো আছে সেগুলো এখন আমি করব। তো আফগান কোপ্তা কাবাব যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি, আর সাথে হচ্ছে একটু বেগুনি করছি। আজকে যেহেতু বিরিয়ানি আছে, কাবাব আছে, তো অন্য আর কিছু করা হবে না, শুধু বেগুনিটা আমার আজকে খেতে ইচ্ছে হচ্ছিলো, তো বেগুনিটা করেছি, বিরিয়ানির সাথে খাওয়া যাবে আর কি। অন্য কিছু তো আর একসাথে না হলেও চলে আর কি।
এই যে কাবাবটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এটা কিন্তু খেতে সত্যি অনেক মজার। আপনার ট্রাই করে দেখতে পারেন, এই কাবাবটা একদমই ভিন্ন রকম স্বাদ পাবেন। যে কোনো বিরিয়ানি, তেহারি এগুলোর সাথে খুবই ভালো যাবে, পোলাও অথবা সন্ধ্যাবেলা যদি আপনি স্ন্যাক্স খেতে চান তখনও বানিয়ে নিতে পারবেন। এই যে আমার বিরিয়ানি শেষ, এখন সব কিছু আর কি পরিবেশন করে নিচ্ছি। ইফতারের আর বেশি সময় বাকি নেই, সব কিছু আর কি রেডি প্রায় আমারও। এবারে রোজাগুলো কিভাবে গেল বললাম যে আসলে নিজেও জানি না, আর মাত্র কয়েকদিন পরই ঈদ, আর রোজার এই সময়টা তখন আবার দেখা যায় যে খুব মিস করি, অনেক ভালো লাগে এই সময়টায়, যে ইফতারের সময়ে তাড়াহুড়ো করে সব কিছু রেডি করা, একসাথে বসা, সবাই মিলে ইফতার করা, এই জিনিসটা রোজার পরে খুবই বেশি মনে পড়ে, অনেক ভালো লাগার সময় আসলে এই সময়টা। কি আর করার, সব কিছু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী চলে। তো যাই হোক, আমরা যেই বড় সিদ্ধান্তটা নিয়েছি সেটা সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে কাবাবটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজার সত্যি। তো পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সবাই অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।